আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আজকে তোমাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটা ভিডিও আপডেট। ভিডিওটি হলো বাংলো বাড়ির ভিডিও ফিনিশিং ভিডিও আপডেট, এবং লাস্ট যে রং করার পরে যে একটা ভিডিও একটা আপডেট, সেটা আজকে আপনাদের মাঝে শেয়ার করলাম। দেখুন বন্ধুরা, প্রথমে আমরা মাস্টার রুমের একটা দৃশ্য দেখাবো। দেখুন, এটা মাস্টার বেডে একটা টয়লেট বা বাথরুম। দেখুন, এখন তো সম্পূর্ণ কাজ শেষ হয় নাই, রঙের কাজটা শেষ হয়েছে, তারপরে টাইসের কাজ, বাথরুমের দরজা, এটা অ্যালমোনিয়ামের একটা দরজা লাগানো হয়েছে। অ্যালমোনিয়ামের দরজা লাগালে কি হয়, দেখুন অনেক সময় পানির কারণে প্লাস্টিক এবং অন্য বিভিন্ন ধরনের দরজা নষ্ট হয়ে যায় দ্রুত, তাই তারা অ্যালমোনিয়ামের দরজা লাগাইছে, তাদের দরজা অনেক দিন টিকসই হবে। এখন মাস্টার রুমে দেখুন, এই যে একটা মাস্টার রুমে যে দরজা, এই মেন দরজা, এই রুম দিয়ে ঢুকতে হয় মাস্টার রুমে। দেখুন বন্ধুরা, এই যে আমরা প্রবেশ করছি হল রুমে, হল রুমে এই জায়গায় একটা সিকিউরিটি দরজা হবে, মেন সিকিউরিটি দরজা। এটা অনলাইনে অর্ডার দেওয়া হয়েছে, এখন থেকে আসে নাই। এই যে গাড়ি পার্কিংয়ের যে দৃশ্যটা আপনাদের দেখালাম, দেখুন বন্ধুরা বাইরে একটা ভিউ আপনাদের দেখাবো। দেখুন এই যে কালা কালা দুই কালারের টাইলস লাগানোর কারণে এটা দূর থেকে সিঙ্গেল দিলে গাড়িটা যখন পার্কিং করবে তারা সহজেই বুঝতে পারবে। দেখুন বন্ধুরা, আর একটি দৃশ্য আপনাদের দেখাই, এটা এখন আপনাদের দেখাবো যে টেবিল টপে, কিচেন রুমে যে টেবিল টপ কত সুন্দরভাবে ফিনিশিং দেওয়া হয়েছে, এবং এই পাশে একটা দেওয়ালে 5 ফিট টাইলস লাগানো হয়েছে। দেখুন বন্ধুরা, এই যে স্লাইডিং যে দরজা কিচেন রুম এবং হল রুমের মাঝখানে দেওয়া হয়েছে, যাতে পুরোপুরি খুলে যায়। এই পাশের 3টা রুম আছে, এই রুমের ভিতরে মাল সামান ঢুকাতে পারবে। এই যে একটা টয়লেট দেখতেছেন, এই টয়লেটটা 2টা রুমের মানুষ ব্যবহার করবে। ওই পাশেরটা দেখেছিলাম মাস্টার রুম, এটা তাদের আলাদা, এটা ব্যবহার করবে তাদের 2 পাশে 2টা রুম আছে, এই 2 রুমের মানুষে ব্যবহার করতে পারবে। এই জন্য তাদের 2 রুমের জন্য একটা টয়লেট এই জায়গা দেওয়া হয়েছে। দেখুন বন্ধুরা, টাইলস এর ফিনিশিংগুলো কত সুন্দরভাবে করা হয়েছে, এবং ওয়াল দেওয়ালে যে রং করা হয়েছে, এবং এই জায়গায় প্রতিটা রুমের ভিতরে একটা করে জানালা দেওয়া আছে। জানালা দেওয়া থাকলে কি হয়, রুমের বাইরের যে আলোটা সহজে ভিতরে ঢুকতে পারে, এবং দেখতে রুমের আলাদা, দিনের বেলা কোনো লাইট ইউজ করা লাগে না। দেখুন বন্ধুরা, এই যে দেখাবো যে এই রুমের ভিতর থেকে ওই পাশের ভিউটা কত সুন্দর, ঠিক আছে বন্ধুরা? আপনাদের দেখুন, এই পাশে 3টা দরজা, একটা দরজা ওই পাশের রুমে, আমি যেই রুম আছি এই রুমের সামনে একটা দরজা, টয়লেটের সামনে একটা দরজা। এখন দেখাইতেছি স্লাইডিং ডোর, এই যে নিচে দেখুন একটা বর্ডারের মতো দেওয়া হয়েছে, এটা ঠেলা দিলে পুরোপুরি খুলবে এবং বন্ধ হয়ে যাবে। দেখুন বন্ধুরা, সম্পূর্ণ একটা ভিউ, আপনাদের কত সুন্দরভাবে ডিজাইন করে এটা লাগানো হয়েছে। এটা এইভাবে দেওয়ার একমাত্র কারণ, বড় বড় মাল সামানা তারা নিয়ে যাবে এই পাশে 2টা রুমের ভিতরে। দেখুন বন্ধুরা, এই পাশে আরেকটা রুম আছে একই ডিজাইনের, একই রকম, এর এই ডিজাইনটা এখন আপনাদের দেখাবো। দেখুন বন্ধুরা, এই যে একটা কর্নার দেখতেছেন, এটার ভিতরে উপরে যে একটা ছাদ আছে, ছাদের পানি নামবো, ঠিক আছে। এই জায়গায় এই যে একটা টয়লেট দেখতেছেন, এই পাশে একটা রুম, এই পাশে একটা রুম। এখন দেখাবো টেবিল টপে যে বেসিন লাগানো হয়েছে, বেসিনটা কত নিখুঁত এবং কত সুন্দরভাবে লাগানো হয়েছে। দেখুন এই আপনাদের সম্পূর্ণ, এটা এখন তো পাইপের লাইন দেওয়া হয় নাই, পাইপের লাইন পরে দেওয়া হবে, আপাতত রেডি করা হয়েছে টাইলস লাগিয়ে। এখন তুই দেখুন বন্ধুরা, এই যে একটা ঘর দেখতেছেন, গ্যাসের চুলা যখন বসানো হবে ওই দিয়ে পাইপ নামানো হবে। দেখুন বন্ধুরা, এই যে একটা রুমের মধ্যে ঢুকতেছি, এই রুমের সাইজ হলো 10 ফিট বাই 10 ফিট বন্ধুরা, খুবই সুন্দর একটা রুম, এবং প্রতিটা রুমে জানালা দেওয়া হয়েছে। এখন তুই লাইটে এই কারেন্টের পয়েন্ট, ফ্ল্যাগ কিছুই লাগানো হয়নি। সম্পূর্ণ ভিডিও আরও কয়েকটা পর্ব আপনাদের দেখাবো, লাইট লাগানোর পরে এই রুমে যে সব দরজা লাগানো হবে ওই সময় কয়েকটা ভিডিও আপনাকে আপলোড দেওয়া হবে। আপনারা সবাই আমাদের পেজ ফলো করবেন, বিএমটিভি মিডিয়া ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল বিএমটিভি মিডিয়া সবাই সাবস্ক্রাইব করুন। দেখুন বন্ধুরা, এই অ্যালমোনিয়ামের দরজা ওই সময় বলছিলাম লাগানোর একটাই উদ্দেশ্য, দেখুন অ্যালমোনিয়ামের দরজা অনেক দিন টিকসই হয়, এবার এটা পচবে না, কিছুই হবে না। আর অ্যালমোনিয়াম প্লাস্টিকের দরজা লাগালে অনেক দিন পর ভেঙে যাবে,
এবং নষ্ট হয়ে যায়। দেখুন বন্ধুরা, এই যে ফ্ল্যাগ দেখতেছেন, এইগুলো এখন লাগানো হয়নি। এখন আপনাদের যে একটা ভিউ দেখাবো, এটার বাইরের একটা দৃশ্য দেখা যাইতেছে, ঠিক আছে, এই দিক দিয়ে। এখন এখন এই পাশে যে হলরুমের এই পাশে যে এই যে অনেক তার দেখতেছেন, এই ডিবি লাগানো হবে। এই যে কয়েকটা স্যাম্পল, এই রুমে এই বাংলো বাড়িতে তিন ধরনের কালারের রং ইউজ করা হয়েছে, একটা স্যাম্পল রাখা হয়েছে। হ্যাঁ দেখুন বন্ধুরা, এটা একটা মাস্টার রুম। মাস্টার রুমের ভিতরে ঢুকলাম, ঢোকার পরে দেখুন আমরা প্রথমে এই পাশে মাস্টার রুমের ভিতরেই একটা পার্সোনাল বাথরুম দেওয়া হয়েছে, তারা ইউজ করবে। এই পাশে দেখুন, এই পাশে এই পাশে দরজা ঢুকতে হয়। এখন তো কারেন্টের ফ্ল্যাগ কোনো কিছুই লাগানো হয়নি, ভিতরে ভিউটা দেখাই চলুন। দেখুন এই যে শাওয়ারের যেই